আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি লাইফের আপডেটগুলো দিব এবং আপনাদের লাইভ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকের, গতকালকের এবং এর আগের ভিডিওটি আমি সুন্দর করে হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে অবৈধরা বৈধ হওয়ার যে পদ্ধতিগুলো আছে, যে এসওপিগুলো আছে সেগুলো কেমন, এবং অবৈধরা দেশে যাওয়ার পদ্ধতি এগুলো আছে, এসওপি গুলো আছে, স্টেপ বাই স্টেপ হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপরে আশা করি আপনারা অনেক প্রশ্নের উত্তরগুলো এর মধ্যে থেকে পেয়ে গেছেন। এরপরে অনেকেই অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে দিব। এর আগে বলে রাখি, কে কোথা থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন আমাকে একটু জানান যে ক্লিয়ার কি বোঝা যাচ্ছে কিনা, এবং কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখছেন, এবং আপনারা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আজকে এখানে করতে পারেন। এবং এখনো যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার প্রতিদিনকার যে আপডেট সংবাদগুলো আমরা উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। সকলকে ধন্যবাদ। আমাকে অনেকেই জানাচ্ছেন, সুমন বলছেন যে ওকে, সাব্বির বলছেন যে ওকে, ওমর ফারুক ভাই বলছেন যে ওকে, সানোয়ার মজুমদার বলছেন যে ওকে। ওকে ধন্যবাদ ভাই, আপনাদের কি কি প্রশ্ন আছে আমাকে এখানে করতে পারেন। ওকে, রাসেল মন্ডল বলছেন যে আমি পিজে থেকে, যে আমিও পেতালিং জায়গাতেই থাকি, ধন্যবাদ আপনাকে। ওকে, সেরেমবাং থেকে দেখছেন একজন, ধন্যবাদ আপনাদেরকে। যেমনটি বলছিলাম, আজকে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব আপনাদের লাইভ প্রশ্ন, লাইভ থেকে যে প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাকে এখানে আপনার প্রশ্ন করতে পারেন, কার কোন প্রশ্ন আছে, অবশ্যই যেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেরকম প্রশ্ন করেন সুন্দর করে সংক্ষেপে। ওকে, আপনারা জানেন গতকালকের যে ভিডিওটি ছিল সেটি হয়েছিল যে অবৈধরা কিভাবে দেশে যাবে, অবৈধরা কিভাবে দেশে যাবে সেই বিষয় নিয়ে গতকালকে আমি আলোচনা করেছিলাম। সেই আলোচনায় বলেছিলাম যে যাদের ভ্যালিড পাসপোর্ট আছে, পাসপোর্ট আছে, ভিসা নাই, ভিসা থাকলে তো আর সে অবৈধ হইতো না, পাসপোর্ট আছে, পাসপোর্টের মেয়াদ আছে, সে ডিরেক্টলি দুঃখিত, যেমনটি বলছিলাম যে যাদের ভিসা নেই, শুধুমাত্র পাসপোর্ট আছে, পাসপোর্টের মেয়াদ আছে, তারা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এসটিও, এসটিও যে কোন লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কেউ ডিসক্রিপশন বক্সে গেলে সেই লিঙ্কটি পাবেন যে কোন লিঙ্কে গিয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ওকে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনারা ডিরেক্টলি অ্যাপয়েন্টমেন্টের সাথে যে এগুলো নিতে হবে সবগুলো দেখে বলে দিয়েছি, আমার রিভিশন দিতে চাচ্ছি না। আপনারা যারা ওই ভিডিওটি দেখে নাই, ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটি পাবেন, ওই ভিডিওটি দেখে আসেন। ওকে, যেটি বলছিলাম যে আপনাদের মনের প্রশ্নগুলো আমাকে এখানে বলেন। ওকে, অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে যে অপশনগুলো আসে এ ব্যাপারে কিছু বলেন। জি, আপনি ওখানে গেলে একবারে সোজা, কোনো বলার কিছু নাই, অ্যাপয়েন্টমেন্টের ওখানে যাওয়ার পরে আপনার যেই ইনফরমেশনগুলো দিতে বলে সেই ইনফরমেশনগুলো দিয়ে ফ্ল্যাপ করেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। ভাই, আমার পাসপোর্ট গত 6 তারিখে পোস্ট রাজতে দিয়েছে কিন্তু আসে নাই। জি, আপনি প্রতিদিন বাংলাদেশ হাই কমিশনে যে পেজ আছে ওই পেজে আপনি প্রতিদিন খুঁজতে থাকেন, আপনি পাবেন। ওকে, আমি যদি এখন পাসপোর্ট আনতে যাই তাহলে আমার কি কোনো সমস্যা হবে? নতুন পাসপোর্ট করতে দিছি। জি, পাসপোর্ট যে আনতে যাবেন, আপনার পাসপোর্টের আর যে অ্যাপয়েন্টমেন্ট নিছেন অ্যাপয়েন্টমেন্টটা প্রিন্ট করে এরপরে নিয়ে যাবেন। রাস্তাঘাটে যদি পুলিশ বা কেউ এরকম ধরে, দেখাবেন যে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে পাসপোর্ট আনার, আমি পাসপোর্ট আনতে যাচ্ছি। ওকে, যাদের রেকর্ড নাই মালয়েশিয়াতে তারা কি ভিসা করতে পারবে? জি, রেকর্ড, এটা আপনার ব্যস্ত হওয়ার কিছু নাই, যাদের রেকর্ড নাই নতুন একটা পাসপোর্ট করেন, অ্যাপ্লাই করেন, পাইলে তো আলহামদুলিল্লাহ, পাইলেনই, আর যদি না পাইলেন তত চেষ্টা করলেন, চেষ্টা তো ত্রুটি করলেন না। জি, ইন্দোনেশিয়া দেশ, দেশে তাহলে কি অবৈধ, আমি অবৈধ বৈধতা পাবো? আমি ইন্দোনেশিয়া দেশে, ভাই আপনার প্রশ্নটি ভালো করে লেখেন। জি, আপনার প্রশ্নটি ভালো করে লেখেন, ইনশাল্লাহ আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম ভাই, আমি 2 বছর হইলো অবৈধ, কারণ আমি কোম্পানিতে, আমাকে কোম্পানি,
ভাই অত বড় প্রশ্ন দরকার নেই, ছোট আকারে লাগেন ভাই। যান যাদের ওকে, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাই আমি এজেন্ট থেকে লাড়ি হয়েছি, আমি ভিসার মেয়াদ জানুয়ারি 2021 তারিখে শেষ হবে, তাহলে কি আমি পাবো যে ইনশাল্লাহ অ্যাপ্লাই করে থাকেন? যারা ব্ল্যাক লিস্ট আছে তারা কি দেশে যেতে পারবে? জি, আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে চেষ্টা তো করতে হবে, চেষ্টা করেন ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ। ভাই যাদের বই আছে ভিসা নাই তাদের ব্যাপারে ব্যাপারে বলেন ভাই। জি, তাদের ব্যবসায় বলছি, যাদের ভিসা নাই তারা ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেন, টিকিট কেটে বাড়িতে চলে যান, অথবা ভালো একটা কোম্পানি খোঁজেন, সেই কোম্পানির মাধ্যমে আবার বৈধ হওয়ার চেষ্টা করেন। দুইটা অপশনই তো আছে, দুইটার অপশনের বেশি তো আর নেই। ওকে ভাই, আমি সেপাং থাকি, এখান থেকে কুয়ালালামপুরে যেতে পারবো? জি পারবেন ইনশাল্লাহ, তবে কি কারণে যাবেন সেই কারণগুলো যদি কোনো সময় রাস্তায় ব্লক পড়ে সুন্দর করে উপস্থাপন করতে হবে। ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট তুলতে পারি না, তাহলে কি কিভাবে তুলবো? ভাই আপনি সাপোজ মনে করেন যে আপনি গাড়ি চালাতে পারেন না, তাহলে আপনি কুয়ালালামপুর যাবেন কি করবেন? অবশ্যই একটা গ্র্যাব ট্যাক্সি ভাড়া করবেন অথবা বাসে উঠবেন, যে চালাইতে পারে তার মাধ্যমে যাবেন অবশ্যই। এটা আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারেন, আপনার পাশে যে পারে তার হেল্প নেন, এটা তো ভাই একটা সাধারণ বিষয়, কমন সেন্স। মালয়েশিয়াতে তো এরকম না যে আপনি একাই আছেন, মালয়েশিয়াতে আর কেউ নাই, আপনি তো মঙ্গল গ্রহে থাকেন না যে এখানে অন্য কোনো মানুষ নাই, অন্য কিছুই নাই, আপনি কারো হেল্প পাবেন না, যে পারে তার কাছে হেল্প নেন। সহজ একটা বিষয় আপনাদের মাথায় কিভাবে, যে মানে এত সুন্দর করে বলার পরে আপনাদের মাথায় কিভাবে ঢুকাবো বলেন? আপনি একটা জিনিস পারেন না, না পারলে আরেকজনের কাছে চেষ্টা করেন, আরেকজনের কাছে দেখেন, আরেকজনের হেল্প নেন। ভাই আমার মালয়েশিয়া ঢোকার ডকুমেন্ট নাই, আমি মাইজি ইমিগ্রেশনে রিহায়ারিং করেছি, এখন কি আমি বৈধ হতে পারবো? জি ইনশাল্লাহ চেষ্টা করেন পারবেন। ভাই আমার 45 বছর বছর উপরে ভিসা করা যাবে? হবে 45 বছর হবে, 46 বছর জি 45 বছর যারা আছে তারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ, দেখা যাক, অন্তত চেষ্টা তো করতে পারবেন। ভাই রেজিস্ট্রেশন চেক করব কিভাবে? জি কিভাবে চেক করবেন সেই লিঙ্কগুলো আমি ইনশাল্লাহ দেব। আপনি কি রেজিস্ট্রেশন তো এখনো পুরোপুরি শুরুই হয় নাই, অপেক্ষা করেন, সেই লিঙ্কগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেব ইনশাআল্লাহ, নো ওয়ারিস। ভাই একেবারে নতুন পাসপোর্ট কিভাবে করব, আগে কোনো পাসপোর্ট করা হয় নাই নতুনভাবে? সমস্যা নেই, আপনার একেবারে নতুন পাসপোর্ট বা যেটাই হোক আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ পাবেন। ভাই আমার কোম্পানি ঠিক মতো কাজ দেয় না, আমি কোম্পানি থেকে লাড়ি দিয়েছি, পরে কোম্পানি আমার ভিসা ক্যান্সেল করে দিয়েছে, এখন কি পারমিট পাবো? জি আপনি নতুন আর একটা পাসপোর্ট করেন, চেষ্টা করেন ইনশাল্লাহ, চেষ্টা করতে তো আর কোনো সমস্যা নাই। ভাই যাদের বেঁচে আছে ছুটিতে, বেঁচে আছে না ভাই, জিনিসটা হয়তো আপনি দেশে লিখতে চাইছিলেন। ভাই যাদের দেশে আছে ছুটিতে যাইতে, ভাই যাদের বেঁচে আছে ছুটিতে যাইতে চায়, ভাই আপনি কমেন্টসটা করছেন, আসলে আপনার কমেন্টসটা আমি বুঝতে পেরেছি, হয়তো এরকম হবে যাদের ভিসা আছে দেশে যেতে চায় তারা কি দেশে যেতে পারবে কি না। জি যারা ভিসা আছে দেশে যেতে চায় তারা দেশে যেতে পারবে, তবে যাদের 6 মাসের বেশি আছে তারা যান, আর যাদের 6 মাসের কম আছে তারা ভিসাটা রিনিউ করে এরপরে যান, এটাই তো আপনাদের জন্য ভালো হবে, মঙ্গল হবে। ভাই কোম্পানি অ্যাপ্লাই করলে কত দিন সময় লাগবে অ্যাপ্রুভ হতে? জি ভাই এটা বলা যাচ্ছে না, সময় লাগবে কিছু, অপেক্ষা করেন, আগে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই এখনো শুরু হয় নাই, কত রকমের প্রশ্ন আপনাদের মাথার ভিতরে যে আছে ঘুরপাক খায়। ভাই এখন টিকিটের দাম কত আছে? জি টিকিটের এখন সাধারণত ওয়ান ওয়ে টিকিটগুলো আছে, ওয়ান ওয়ে টিকিট আপনার 1,000, 1,050, 1,100, 1,150, এরকমই আর অ্যাভারেজ 1,000-1,200, এইরকমই 1,000-1,200 টাকা আছে ওয়ান ওয়ে টিকিট। ওকে ভাই আমার ঠিক
করা দিনটাই কি ঠিক? ইয়েস, আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন, আপনি যে দিনে আপনাকে যেতে বলে ইমিগ্রেশন, ঠিক ওই দিনকে আপনাকে যেতে হবে ভাই। সরকারি ভাই, সরকারি এজেন্ট দিয়ে পারমিট করা যাবে ভাই? আপনার আমার সরকারি এজেন্ট কারা, বেসরকারি এজেন্ট কারা, এটা আমার সঠিক জানা নাই, আপনি যদি জানেন ঠিক আছে আমাদেরকে বলেন, আমরা শিখে নিব আপনার কাছ থেকে যে সরকারি এজেন্ট কাকে বলে আবার বেসরকারি এজেন্ট কারা। ওকে, যে সুযোগটা দিয়েছেন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে, যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানির আন্ডারে আপনি ভিসা করতে পারবেন। তাছাড়া সরকারি এজেন্ট বেসরকারি এজেন্ট এত কথা আপনাদের মানে কেমনি আসে বা কেমনি কই থেকে পানি গেলে আপনারা আল্লাহ ভালো জানে। বসের লাইসেন্স নাই, বসের কাওয়ানের আছে, সেটা দিয়ে আমাদের ভিসা হবে। মানে আপনাদের মাথায় আসলে কি ঢোকে, আপনার বসের লাইসেন্স নাই বলতে কি, আপনার কাওয়ানের, যদি কাওয়ানের থাকে সেই তো আপনার বস হবে, যার লাইসেন্স আছে তারাই তো অ্যাপ্লাই করতে পারবে, তো যার মাধ্যমে অ্যাপ্লাই করবেন সেই তো আপনার বস হবে। এই জিনিসগুলো কেমনি করে আপনাদের বোঝাবো, আমি আর বুঝে আসে না রে ভাই। আমার বসের লাইসেন্স নাই, কাওয়ানের আছে, তো একজনের থাকলেই তো হয়, যার আছে তার কাছে চেষ্টা করেন, তার কাছে বলেন যে আপনার কোম্পানিতে আমি কাজ করবো, আপনাকে ভিসা করে দেন। তো আপনার বসের কাওয়ানের যদি থাকে তখন তো আপনার কাওয়ানের কোম্পানি, তো কোম্পানির তো একজন কাগজপত্র আছেই, সমস্যা কি? আপনাকে কি খুঁজবে যে আগে কোথায় কাজ করতা, তোমার সেই বসের কাগজ নিয়ে আসো, এগুলো তো খুঁজবে না। আপনি যেই যার কোম্পানি আছে, যার ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টস অ্যাপ্লাই করলে তাকে জিজ্ঞাসা করবে, তার কোম্পানি তার সব কিছু দেখবে, এটা আপনাকে কখনোই জিজ্ঞাসা করবে না যে আগে কোথায় কাজ করতা, এটা কি তোমার এখন যে অ্যাপ্লাই করছো এটা কি তোমার বসের কাওয়ান না বসের শ্বশুর না বসের ভাই, এগুলো জিজ্ঞাসা করবে না। যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তখন বলবে এটাই আপনার বস। ওকে, যাই হোক, আজকে আপনাদের মোটামুটি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আগামীকালকে আমি আপনাদের সিলেক্টেড, এখন যে অফলাইনে যে সমস্ত ভাইরা প্রশ্ন করবেন তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করুন, ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের কিছু আপডেট সংবাদ নিয়ে আজ হাজির হব। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের ভিডিওগুলো আপডেট জানতে পারে। সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।